কৃষি আইন নিয়ে কম ঝক্কি সামলাতে হয়নি কেন্দ্রের মোদী সরকারকে। আন্দোলনের জেরে কৃষি আইন ফিরিয়েও নিতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারপরও তার সরকারের বিরুদ্ধে কৃষক বিরোধী তকমা এখনও ব্যবহার করেন বিরোধী রাজনৈতিক নেতারা। এ নিয়ে শনিবার কার্যত পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, তার সরকার প্রতি বছর কৃষক ও কৃষির কল্যাণে 6.5 লক্ষ কোটি টাকা ব্যয় করে। এদিন দিল্লির ইন্টারন্যাশনাল এক্সিবিশন কাম কনভেনশন সেন্টার বা IECCতে 17তম ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আমি শুধু কৃষকদের জন্য কি করেছি তা বলছি এবং শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হাতে এখন রয়েছে সমবায় মন্ত্রক। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পূর্বতন ইউপিএ সরকারকেও সমালোচনা করেন। বলেন, তার 2014 সালের আগে 5 বছরে কৃষিতে 90,000 কোটি টাকা খরচ করেছে। আমরা শুধুমাত্র প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে 3 গুণ বেশি টাকা খরচ করেছি। তিনি আরও জানান যে সমবায়গুলিকে কর্পোরেট সেক্টরের মতো সুবিধা ও প্ল্যাটফর্ম নিয়ে সাহায্য করা হচ্ছে সরকারি তরফে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছেন। তার দাবি, কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করেছে যাতে উপভোক্তাদের কাছে সরাসরি অর্থ পৌঁছতে সক্ষম হয়। লক্ষ্য হলো নগদ লেনদেনের উপর নির্ভরতা দূর করা। ডিজিটাল লেনদেনে ভারতের আধিপত্য বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠেছে। এটি আমাদের সমবায় খাতে অন্তর্ভুক্তি করা দরকার। 2014 সে পহলে আকসর কিষানো কি মাং ক্যা হতি থি, কিষান কহতে থে कि उन्हें सरकार की मदद बहुत कम मिलती है और जो थोड़ी सी मदद भी मिलती थी वो बिचौलियों के खाते में जाती थी। सरकारी योजनाओं के लाभ से देश के छोटे और मझले किसान वंचित ही रहते थे। पिछले 9 वर्षों में ये स्थिति बिल्कुल बदल गई है। आज देखिए, करोड़ों छोटे किसानों को पीएम किसान सम्मान निधि मिल रही है और कोई बिचौलिया नहीं, कोई फर्जी लाभार्थी नहीं। बीते 4 वर्षों में इस योजना के तहत 2.5 लाख करोड़ रुपये, आप सब सहकारी क्षेत्र का नेतृत्व करने वाले लोग हैं, मैं आशा करूंगा कि इन आंकड़ों पर आप गौर करेंगे। 2.5 लाख करोड़ रुपये सीधे किसानों के बैंक खातों में भेजे गए हैं। ये कितनी बड़ी रकम है इसका अंदाजा आप एक और आंकड़े से अगर मैं तुलना करूंगा तो आप आसानी से लगा सकेंगे। 2014 से पहले के 5 वर्षों के कुल कृषि बजट ही मिला दें, 5 साल का एग्रीकल्चर बजट, तो वो 90,000 करोड़ रुपये से कम था। 90,000 से कम, यानी तब पूरे देश के कृषि व्यवस्था पर जितना खर्च तब हुआ उसका लगभग 3 गुना हम सिर्फ एक स्कीम यानी पीएम किसान सम्मान निधि पर खर्च कर चुके हैं। প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত 9 বছরে চিনিকল থেকে 70,000 কোটি টাকার ইথানল কেনা হয়েছে। ভোজ্য তেল ও ডালের আমদানি কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই কাজে সমবায়গুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান। বাজরা, মাখন, ঘি সহ একাধিক ভারতীয় পণ্যের বিশ্বের বাজারে চাহিদার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জানান, একটি পৃথক মৎস্য মন্ত্রকের দাবি দীর্ঘদিন ধরে ছিল আর তা পূরণ করেছে তাঁর সরকার। पिछले 9 साल में एमएसपी को बढ़ाकर एमएसपी पर खरीद कर 15 लाख करोड़ रुपये से ज्यादा किसानों को दिए गए हैं। यानी हिसाब लगाए तो हर वर्ष केंद्र सरकार
आज 6.5 लाख करोड़ रुपए से अधिक खेती और किसानों पर खर्च कर रही है, जिसका मतलब है कि प्रति वर्ष हर किसान तक सरकार औसतन 50,000 रुपये किसी न किसी रूप में उसे पहुंचा रही है। यानी भाजपा सरकार में किसानों को अलग अलग तरह से हर साल 50,000 रुपया मिलने की गारंटी है, ये मोदी की गारंटी है। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।